কারো ট্রোল করার অধিকার নেই, জানালেন মোহাম্মদ মিঠুন। সাধারণত এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় মোহাম্মদ মিঠুনকে নিয়ে ট্রোল করা হচ্ছে। মিঠুন যে কিনা জাতীয় দলের একজন খেলোয়াড়, কিন্তু তাকে নিয়ে এভাবে মানুষ ট্রোল করছে কেন? এই ট্রোলের শিকার মিঠুন অবশ্যই এখন রেগে গিয়ে বলেছেন, কারো আমাকে নিয়ে ট্রোল করার অধিকার নেই। চলুন দর্শক বন্ধুরা, মিঠুনের এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ট্রোলের শিকার হন তারকারা, খেলোয়াড়রাও এর বাইরে নয়। ট্রোলের বিষয়ে ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেছেন, এটা ট্রল বেশ অপমানের ব্যাপার। যখন মানুষ আপনাকে ঠাট্টার পাত্র হিসেবে পরিণত করে, প্রথমত এটা করার অধিকার কারো নেই। মানুষ হিসেবে আপনি কখনোই এমনটি সমর্থন করতে পারেন না। আমি শুধু জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বলছি না, এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তিনি আরও বলেন, সিনিয়র ক্রিকেটাররা এটা নিয়ে অনেক কথা বলেছে, তবে কিছুই পরিবর্তন হয়নি। আমাকে নিয়ে যারা উপহাস করে তারা ক্রিকেট কম বোঝে। আমি আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে পারি, তবে আপনি কি সব কিছুকে উপেক্ষা করতে পারবেন? আপনার বন্ধুই আপনাকে এগুলো দেখিয়ে দেবে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হয়নি মিঠুনকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি তার। রান না পাওয়ায় মিঠুনকে নিয়ে ট্রল হচ্ছে প্রতিনিয়ত। এই বিষয়ে মিঠুন বলেন, এখানে আমার ক্যারিয়ার শেষ নয়, আমার বয়সও বেশি হয়নি এখনো, আমি আমার খেলায় আরো মনোযোগী হতে চাই, রান করেই সব কিছুর জবাব দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কি মতামত মিঠুনের এরকম ট্রলের ব্যাপারে? আসলে একটা ক্রিকেটারকে নিয়ে এভাবে মানুষ দিনরাত ট্রল করছে। মানুষ বাংলাদেশের খেলা নিয়ে কোনো কথা উঠলেই মানুষ মিঠুনকে নিয়ে ট্রল করে। মিঠুন খেলোয়াড়, সে এক ম্যাচে হয়তো খারাপ খেলতে পারে, অন্য ম্যাচে হয়তো ভালো খেলতে পারে। খেলোয়াড়দের ফর্মের উত্থান পতন তো থাকেই, অনেক ভালো ভালো খেলোয়াড়ও মাঝে মাঝে খারাপ খেলে। তো এ নিয়ে ট্রল করার কিছু নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা কেউ আশা করি এরকম বিষয় নিয়ে ট্রল করবেন না। মিঠুনের এই কথা নিয়ে আপনাদের কী মতামত, তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।